প্রতি লিটার 135 টাকার অক্টেন এখন বিক্রি হচ্ছে 300 টাকায়। শুধু জ্বালানি তেলই নয়, ভোজ্য তেল প্রতি লিটার 160 টাকার সয়াবিন বিক্রি হচ্ছে 350 টাকায়। হঠাৎ জ্বালানি ও ভোজ্য তেলের এমন ঊর্ধ্বগতির সুযোগে পাচারকারী চক্র টনকে টন এসব তেল পাচারে মরিয়া হয়ে উঠেছে পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে। কক্সবাজার থেকে মিয়ানমারে পাচার করা হচ্ছে জ্বালানি ও ভোজ্য তেল। টেকনাফ সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে বিশেষ করে ভোজ্য তেল, অক্টেন ও পেট্রোল নৌপথে প্রতিনিয়তই পাচার হচ্ছে বলে দাবি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের। কক্সবাজার র্যাব 15 বলছে, বেশ কিছুদিন ধরে এভাবে কক্সবাজার থেকে সাগর পথে মিয়ানমারে জ্বালানি ও ভোজ্য তেল পাচার হচ্ছে। অধিক লাভের সুযোগে উপকূলীয় এলাকার অনেকেই এই অপরাধমূলক কাজে জড়িয়ে পড়েছেন। মধ্যরাতে কক্সবাজারের মেরিন ড্রাইভের দরিয়ানগর সেতুর ওপর বিশেষ অভিযান চালায় র্যাব 15-র একটি আভিযানিক দল। এই সময় টেকনাফ অভিমুখী দুটি পিকআপ ভ্যান থেকে 69টি প্লাস্টিক কন্টেইনারে থাকা 2900 লিটার অক্টেন জব্দ করা হয় আর পাচারকারী সন্দেহে 6 জনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, উখিয়ার একটি তেল পাম্প থেকে এসব অক্টেন 135 টাকা প্রতি লিটার কিনে মিয়ানমারে পাচারের জন্য নিচ্ছিল। মিয়ানমারে এগুলো বিক্রি হয় প্রতি লিটার 300 টাকায়। র্যাব 15 সূত্রে আরও জানা যায়, মিয়ানমারের অভ্যন্তরে দেশটির সামরিক জান্তা ও আরকান আর্মি সহ কয়েকটি বিদ্রোহীদের মধ্যে এখনও যুদ্ধ চলায় মিয়ানমারের নিত্যপণ্যের দাম এখন আকাশ ছোঁয়া, আর এই সুযোগই নিচ্ছে পাচারকারী চক্র। ভোরের পাতা, নিউজ ডেস্ক।